প্রিয় ত্রিপুরাবাসী সবাইকে নমস্কার, খুলুম খা। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীজি দেশবাসীর কাছে একটা আপিল করেছেন যে আগামী রবিবার রাত্রি 9টায় একসঙ্গে 130 কোটি ভারতবাসী নিজ নিজ বাড়িতে থেকে ওর সেখান থেকে বালকনিতে বা বাড়ির গেটের সামনে বা মূল ঘরের দরজার বাইরে এসে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আলো জ্বালানো, দীপ জ্বালানো, মোবাইল যদি হয় তার লাইট জ্বালানো, টর্চ লাইট জ্বালানো, মোমবাতি জ্বালানো 9 মিনিট যাবৎ, যাতে আমরা সেই কাজটা সুন্দরভাবে করতে পারি। দেখুন, লকডাউনের পরে আমরা নিজ নিজ ঘরে নিজের পরিবারের সঙ্গে রয়েছি। একসময় মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, যখন জনতার কারফিউ হয়েছিল, যে বিকেল 5টায় সবাই একযোগে কাঁসি বাজানো, থাল বাজানো, ঘণ্টা বাজানো, শঙ্খধ্বনি, এগুলো উনি বলেছিলেন। পুরো ভারতবাসী একসঙ্গে প্রায় 100% সেই কাজটা আমরা করতে সক্ষম হয়েছি, ইতিহাস তৈরি করেছি। এবার উনি বলছেন যে আলো জ্বালাতে হবে, আমাদেরকে করোনার অন্ধকার থেকে আলো তো আসতে হবে। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত ভারতবাসীকে আপিল করেছেন যে আমরা রবিবার রাত্র 9টা 9 মিনিট আমাদেরকে মনে রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বাড়ির সমস্ত লাইট অফ করে দিতে হবে, সমস্ত লাইট অফ করে অন্ধকারময় ও তার মধ্যে আলোয় আর আলোর শিখা, সেই শিখা পুরো দুনিয়াতে। একবার কল্পনা করুন, পুরো ভারতবর্ষের মধ্যে যখন একসঙ্গে সেই আলোর শিখা আসবে ওর সেই করোনার অন্ধকারময় অধ্যায়কে সমাপ্ত করে সে আলো ভারতবর্ষকে, আমার ছোট্ট ত্রিপুরা রাজ্যকে এক নতুন দিশা দেবে, এক নতুন উদ্দীপনা দেবে, এক নতুন সাহস দেবে আমাদেরকে যে না, আমরা করোনাকে পরাজিত করবই, করোনা আমাদেরকে পরাজিত করতেই পারবে না, তার অঙ্গীকার নেওয়া। আর আগে যাতে জীবনে আলোই আলো থাকে, উজ্জ্বলতম জীবন ভারতবাসীর জন্য চলে আসে, তার আহ্বান করা। আমার পূর্ণ বিশ্বাস সমস্ত ত্রিপুরাবাসী, যেটা আপনারা আগে ইতিহাস তৈরি করেছেন, এবার আমাদের ওই ইতিহাসকে ভাঙতে হবে। আগে 99.8%, এবার 100% আমরা করব, করে মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেব আর নিজের জীবনকেও এক আলোয় ভরা উজ্জ্বলতন জীবনের ইতিহাস তৈরি করব। ধন্যবাদ।